সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। সো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের বেসিক্যালি আমি কী নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের গেমের ভিতর আরও একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যেটার নাম হচ্ছে ক্র্যাক দ্য সেফ। ঠিক আছে, সো বন্ধুরা, এখানে কী করতে হবে, এই ইভেন্টটাতে বেসিক্যালি কী করতে হবে না করতে হবে, কীভাবে এই রিওয়ার্ডগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে, সেটা পুরো একদম তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে বলে দেবো। তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা টানা দেখো। ঠিক আছে, সো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর গাইস, চ্যানেলে যারা নতুন এসেছো কী করছো ইয়ার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অল অপশানে ক্লিক করে দাও। ঠিক আছে, আর গাইস যারা ভিডিওটা অবভিয়াসলি দেখছো গাইস, একটা করে লাইক তো ভাই অবভিয়াসলি বানতে হয়। ঠিক আছে, সো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে আমাদের লেভেল ওয়ান, এখানে ওপরে তোমরা দেখতে পাচ্ছ লেভেল ওয়ান, আর এখানে দেখতে পাচ্ছ লেভেল ওয়ানে কী কী রিওয়ার্ড আছে সেগুলোও দেখাচ্ছে, ওয়েপেন রয়্যাল ভাউচার, আর এখানে হচ্ছে তোমার ক্যারেক্টার ফ্রেগমেন্ট। ঠিক আছে, ক্যারেক্টার ফ্রেগমেন্ট এখানে 1000টা, আর লেভেল টুয়ে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। লেভেল টুয়ে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা প্যান্ট দিচ্ছে, প্যান্টের সঙ্গে গান বক্সের কিছু ক্রেড দিচ্ছে। ঠিক আছে, আর গাইস তারপর লেভেল থ্রিতে তোমরা যদি যাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে জামা দিচ্ছে আর গান বক্সের কিছু ক্রেড দিচ্ছে। ঠিক আছে, আর গাইস এখানে তোমরা যদি তারপরেরটায় যাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিক্রেট সেভ। সো এইটা হচ্ছে আসলে আমাদের যে বান্ডিলটা, এই বান্ডিলটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো কীভাবে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ঠিক আছে, সো বন্ধুরা চলো লেভেল ওয়ানটা তোমাদের আগে বুঝিয়ে দিই। সো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে নাম্বার অফ গেস, এখানে এই বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমার তিনটে হয়ে আছে। আমি মাত্র এখানে তোমাদের বেসিক্যালি কী করতে হবে যে গেন এ গেস উইথ এভরি গেম প্লেড ম্যাক্সিমাম 10 গেস পার ডে। সো গাইস এখানে কী বলছে, তোমাদেরকে পার ডেতে এখানে 10টা ম্যাক্সিমাম তোমাদেরকে এখানে তোমার টোকেন দেবে। এখানে যে আমার তিনটে টোকেন হয়ে আছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে ম্যাক্সিমাম দিনে মানে সবাইকে দিনে 10টা করে টোকেন দেবে, আর 10টা টোকেন দিয়ে তোমরা এখানে তোমাদেরকে এখানে ক্র্যাক করতে হবে। এখানে যে নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্র্যাক বলে অপশান আছে, সো গাইস এখানে তোমাদেরকে ক্র্যাক করতে হবে, আর এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে তোমাদেরকে ওকে মারতে হবে। ঠিক আছে, আর গাইস যেটা তোমাদেরই ঠিক হয়ে যাবে, যে নাম্বারটা তোমাদের ঠিক হয়ে যাবে মানে 10টার মধ্যে যে নাম্বারটাই তোমার ঠিক হয়ে যাবে, সেইখান একটা নাম্বার ঠিক হয়ে গেলেই তোমাদের এখানে ওয়েপেন রয়্যাল ভাউচার, এখানে ক্যারেক্টার ফ্রেগমেন্ট আমরা আরামসে এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, সো বন্ধুরা আমার কাছে এখানে তিনটে আছে। সো বন্ধুরা আমি একটা মেরে দেখি যে কী হয়। ঠিক আছে, সো জিরো মারলাম, জিরো মারার পর এখানে এন্টার মারলাম, এন্টার মারার পর ইউজ দেখতে পাচ্ছ, ইউজ এ গেস টু ক্র্যাক দ্য সেভ। ঠিক আছে, সো বন্ধুরা এখানে আমি ডু নট দি সেকেন্ড করে দিলাম এবং কনফার্ম মারলাম। ঠিক আছে, ইউর গেস ইজ রং। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে রং দিয়ে দিল, আর এখান থেকে আমার একটা কেটে নিল। ঠিক আছে, এবারে এক দেবো, এক দিয়ে দেখি এন্টার মেরে দেখি কী হয়। সো বন্ধুরা এখানে ফাইনালি আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ যে আমি এখানে পেয়ে গেছি আমাদের হচ্ছে ওয়েপেন রয়্যাল ভাউচার, আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেগমেন্টটা অলরেডি আমি এখানে পেয়ে গেছি। সো গাইস এখানে আমি কনফার্ম করে নিই, দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি পেয়ে গেলাম হচ্ছে লেভেল ওয়ানে, পুরো আমি কমপ্লিট করে ফেলেছি, এখন আমার কাছে একটা পড়ে আছে, আর এখানে গাইস ক্র্যাক হবে না। ঠিক আছে, সো বন্ধুরা এরকম করি তোমাদেরকে কমপ্লিট করতে হবে, আর দিনে তোমরা 10টা করে ম্যাক্সিমাম 10টা করে এখানে ক্র্যাকের যে এটা টোকেনটা সেই ক্র্যাকের টোকেনটা পাবে। আর এখানে লেভেল টু দেখতে পাচ্ছ 2 দিন 14 ঘন্টা পরে এখানে শুরু হবে লেভেল টু, আর লেভেল থ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 দিন 14 ঘন্টা পর তোমাদের এখানে লেভেল থ্রিটা শুরু হবে। আর এখানে তোমরা লেভেল ফোরটা কীভাবে মানে সিগারেট সেপটা তোমরা কীভাবে কমপ্লিট করবে এবার তোমাদেরকে বলে দিই, কারণ তোমরা লেভেল টু আর থ্রি তোমরা আরামসে ওইভাবেই কমপ্লিট করে নিতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই সিগারেট সেপটা তোমরা কীভাবে কমপ্লিট করে নিতে পারবে। সো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ফ্রেন্ড হুজ হেল্প ইউ। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এদিকে বাঁ সাইডে নিচের দিকে গেট হেল্প আর গেল হেল্প এ ফ্রেন্ড, সো এই বাঁ সাইডে যে দুটো অপশান আছে এখানে তোমাদের কী করতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে তোমরা তোমাকে তিনজনকে ভাই তোমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, হেল্প এ দেখতে পাচ্ছ গেট হেল্প তোমরা যদি এরম করো তো এখানে দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দেখছে, লিঙ্কটা তোমরা কপি করে নেবে, এখান থেকে কপি করে নিয়ে তোমার ফ্রেন্ডদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে দেবে। শেয়ার করে দেখতে তোমার ফ্রেন্ডকে বলবে যে এখানে হেল্প এ ফ্রেন্ড, সো এই হেল্প এ ফ্রেন্ড তাদেরকে ক্লিক করে এখানে তোমাদেরকে ওই কোডটা তোমাদেরকে এখানে পেস্ট করে দিয়ে, পেস্ট করার পরে তোমাদেরকে এখানে কী করতে হবে এন্টার করে দিতে হবে। ঠিক আছে, তোমার ফ্রেন্ডদেরকে বলবে, ঠিক আছে তোমার ফ্রেন্ডদের তোমার তিনজন ফ্রেন্ডকে তোমরা যদি এখানে তোমার এই কোডটা যদি ইয়ে করে দাও হেল্প এ ফ্রেন্ড মানে পেস্ট করে দিতে পারো। সো বন্ধুরা এখানে এন্টার করে তোমরা তিনজনকে করলি এখানে তোমাদের এটা আনলক হয়ে যাবে, আর আনলক হয়ে যাওয়ার পরে এখানে সেম জিনিস ভাই ক্র্যাক করে দেখতে পাচ্ছ নিজে ক্র্যাক করে তোমাদেরকে 10টার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা ক্র্যাক ঠিক হয়ে যাবে, আর ক্র্যাক ঠিক হয়ে গেলেই তোমরা এখান থেকে আরামসে বান্ডিলটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন থাকো কী করছো ইয়ার, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি অল অপশানে ক্লিক করে দাও। সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস টাটা।